হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। আজকে আমাদের অঙ্কের যে ক্লাস, আমি অঙ্কের ক্লাসে মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার করিয়ে দিয়েছি, আমার প্লে লিস্টে সেই ভিডিওগুলো আছে। আজকে আমি যেগুলো করবো সেটা হচ্ছে আপনাদের পুলিশের পরীক্ষায় কেমন প্রশ্ন এসেছিল সেগুলো একটু করে নেবো। আর তারপর কাল থেকে পরের দিন থেকে প্র্যাকটিস অঙ্ক হবে, মানে এক্সপেক্টেড অঙ্ক হবে, ঠিক আছে? তো দেরি না করে শুরু করে দিই, ঠিক আছে? প্রথমে স্ক্রিনে অঙ্কগুলো আসবে, আপনারা নিজেরা সলভ করার চেষ্টা করবেন, তারপর ভিডিওটাকে অন করে আবার নিজে সলিউশনটা আমার দেখে নেবেন, ঠিক আছে? তো দেরি না করে শুরু করছি। প্রথম অঙ্কটা স্ক্রিনে আসছে, দেখুন। তো অঙ্কটা কি আছে? কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরও 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে, ভিখারির সংখ্যা কত? তো এটা অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, পরীক্ষার হলে কীভাবে সহজে করতে হবে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, মানে সেটাই গুরুত্বপূর্ণ জিনিস, কম সময়ে খুব তাড়াতাড়ি অঙ্কটা কীভাবে সলভ করা যায়। কতটা আছে কৌশিকের কাছে? 6 পয়সা, তাই তো? 6 পয়সা করে দিলে, 6 পয়সা করে দিলে কি হয়? 7 পয়সা বেশি এক্সট্রা থেকে যায় 6 পয়সা করে দিলে, কিন্তু তার জায়গায় যদি আমি 8 পয়সা করে দিই সেখানে আমার 5 পয়সা কম পড়ে যায়, তাই তো? মানে আমি এখানে দেখতে পাচ্ছি, এটা অপশান টেস্ট করে হয়ে যাবে, 4টা অপশান দেখে আপনারা করে নিতে পারবেন, কিন্তু আমি এখানে কি দেখতে পাচ্ছি যে আমার 2 পয়সা, মাত্র 2 পয়সা এক্সট্রা দিচ্ছি বলে, প্রতিটা লোককে 2 পয়সা এক্সট্রা দিচ্ছি বলে টোটাল আমার 12 পয়সা আমার মানে কি হচ্ছে, কম বেশি হচ্ছে, 5 পয়সা কম 7 পয়সা বেশি, টোটাল ডিফারেন্স কত? 12 পয়সা। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে 2 পয়সা করে বেশি দেওয়ার জন্য আমার 12 পয়সা ডিফারেন্স হচ্ছে। তাহলে ব্যক্তি সংখ্যা কত? জাস্ট 12/2, অ্যান্সার হয়ে যাবে 6। ওকে, অ্যান্সার হয়ে যাবে 6। তো এটা সত্যতা কি দাদা? তাহলে দেখুন, ছজন ব্যক্তি বেরোলো উত্তর। তো 6জন ব্যক্তিকে 6 পয়সা করে দিলে কত পয়সা হচ্ছে? 6×6=36। কত পয়সা এক্সট্রা থাকছে? 7 পয়সা, মানে 6×36=7 হলো কত? 43। আর 8 পয়সা করে দিলে 6জন ব্যক্তিকে 6×6=48। তাহলে এখান থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? সেই 43ই আসছে। অর্থাৎ 5 পয়সা, 8টাও 8 পয়সা করে দিলে ছজনকে মানে 6×6=48, মাইনাস 5 পয়সা বেশি, মানে কম বেশি থাকছে। আর 6×6=36, 6 পয়সা করে দিলে 6×7=43, এটা হচ্ছে বেশি থাকছে, তাই তো? 7 পয়সা বেশি পড়ে থাকছে, সিম্পল একদম। এটা জাস্ট মানে বুঝিয়ে দিলাম আর কি, অ্যান্সার তো এইভাবে করতে হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা দেখুন। একটি আয়তকার ক্ষেত্রের 2টি বাহুর অনুপাত 3:4। তো আমি আয়তগত বর্গের অঙ্ক করিয়েছি, তো এগুলো এরকম ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো পরীক্ষায় পড়বে। এটা আয়তকার ক্ষেত্র আছে, বাহু হচ্ছে 3:4। 3:4 মানে কি? প্রস্থটা কম হবে 3, আর দৈর্ঘ্যটা হবে 4। তো 3:4 বলে কোনো বাহু হয় না, কোনো কোনো বাহুটার অনুপাত থেকে, বাহুটাকে মিটারে বা সেন্টিমিটারে রূপ দিতে গেলে অনুপাতে আনুপাতিক ভাগাগুলো যোগ করে দিতে, মানে অর্থাৎ এখানে এক্স বসাতে হবে, তবেই এটাকে বলতে পারবো যে দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে 3x, ঠিক আছে? এবার কি বলেছে অঙ্কটাতে? বলেছে ক্ষেত্র, বলেছে 7500। ক্ষেত্রফল কাকে বলে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 4x×3x সমান হচ্ছে 7500। ওকে, তাহলে 3×4 কত? 12x²=7500। তো 12 আর 7500 কাটলে কত হবে? 625। তাহলে x² হলো 625, তাহলে x এর মান পেলাম 25, কেন 625 রুট করলেই পেরিয়ে যাবো x এর মান, তাই তো? কত হবে? 25। তাহলে এখানে বোঝা গেল, যদি x এর মান যদি 25 বসাই এগুলোতে, তাহলে দৈর্ঘ্য কত হবে? 4×25 মানে 100, প্রস্থ হবে 3×25 মানে 75। এটু এই পর্যন্ত পেয়ে গেছি দুটো বাহু, দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে 3টা 4টা মুছে দিলাম, কি লিখলাম এখানে? 100, এটাতে 75। এবার বলেছে প্রতি মিটার 2.5 টাকা হিসাবে মাটি চারদিকে বেড়া দেবে। বেড়া দেওয়ার অর্থ হচ্ছে, মাটির চারদিকে বেড়া দেওয়ার অর্থ হচ্ছে পরিসীমা, বেড়া দেওয়ার মানে পরিসীমা। তাহলে এর পরিসীমা কত? এটা 75, এটা 100, তাহলে এটাও 100, এটাও 75, সিম্পলি। এটা স্ক্রিনশট করে নেবেন, এখানটা মুছে দিচ্ছি। তাহলে কত দাঁড়াবে? পরিসীমা হচ্ছে 100, 100, 200, আর 75, 75, 150, কত হবে? 350। ওকে, প্রতি মিটারে ক টাকা করে খরচ? 2.5 টাকা, জাস্ট 2.5 টাকা দিয়ে গুণ, ঠিক আছে? দশমিক তুলে দিলাম, 100 না বললাম, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে গেল। 25কে 35 গুণ করলে কত হবে? 875 টাকা, ঠিক আছে?
একদম সিম্পল উত্তর, বোঝা গেছে আশা করছি। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা দেখুন, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এরকমই পরীক্ষা আসার চান্স খুব আছে। 10টার সময় আর এবং এস, সকাল 10টা বাজে, আর এবং এস পরস্পরের দিকে যাত্রা শুরু করবে। ধরুন পরস্পরের দিকে মানে কি, এখানে আর দাঁড়িয়ে আছে, এখানে এস দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আরের গতিবেগ কত? 3 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এসের 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এরা যখন পরস্পরের দিকে আসবে, স্পিডটা বাড়বে না কমবে, সবসময় স্পিড পরস্পরের দিকে গেলে যোগ হয় আর একই দিকে গেলে বিয়োগ হয়। এদের যাত্রা শুরুর মধ্যে দূরত্ব কত? 17.5 কিলোমিটার। অর্থাৎ ভালো করে ভাবুন, এ 4 এগোবে 1 ঘন্টায়, এ 3ও এগোবে 1 ঘন্টায়, তাহলে দুজনে পরস্পর 1 ঘন্টা কত এগোচ্ছে? 7, মানে 1 ঘন্টায় 7 কিলোমিটার আমার মেকআপ হয়ে যাচ্ছে। আমার কত মেকআপ করতে হবে? 17.5 কিলোমিটার মেকআপ করলে আমাদের মিলিত হয়ে যাবো, তাই তো? তাহলে দেখা গেল কি, পরস্পরের দিকে যখন যায় তখন স্পিড অ্যাড হয়, অর্থাৎ 4+3 মানে 7 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। 7 কিলোমিটার ঘন্টা মেকআপ করছে কত ঘন্টায়? 1 ঘন্টায়, সেটাই লিখবো, 7 কিলোমিটার মেকআপ করছে 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার মেকআপ করবে 1 এর 7 ঘন্টায়, আর 17.5 কিলোমিটার মেকআপ করবে 1 এর 7 × 17.5, দেখা যাচ্ছে, হ্যাঁ এটা উপরে করছে, ঠিক আছে। তাহলে 1 এর 7 × 17.5 মানে 17.5কে 7 দিয়ে ভাগ, তাহলে কত হবে? প্রথম উত্তর হলে 70 নামলো, 175, 17 দুগুণে 140 কত নামবে এটা? 5, এটা হচ্ছে 3, অর্থাৎ 35 এর 70, কাটাকুটি করলাম 1 এর 2, অর্থাৎ 2.5 ঘন্টা লাগবে পুরো গ্যাপটা মেকআপ করতে। তাহলে তারা কখন মিলিত হবে? তারা তো 10টার সময় শুরু করেছিল, 10টার সময় তারা যদি শুরু করে, তারপর থেকে 2.5 ঘন্টা লাগবে আরও, 10টার পরে 2.5 ঘন্টা মানে কত? ঠিক 12:30টার সময় তারা পরস্পরের সাথে মিলিত হয়ে যাবে, আর এটাই হয়ে যাবে অ্যান্সার। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখি, নেক্সট অঙ্কটা দেখুন, নাম্বার 16, কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা হয়, এবং তারপর আরও 5 বছরের জন্য 1,020 টাকা হয়। তো কিছু পরিমাণ টাকাটা তো আমি জানি না, কিছু পরিমাণ টাকাটা আমি জানি না, কিন্তু 2 বছর পর সেটা কত হচ্ছে? 720 টাকা। আবার আবার সেই টাকাটাই কী হচ্ছে, এই 720 টাকাটা 5 বছর পরে কত হবে? 5 বছর পরে কত বলছে? 1,020 টাকা হয়ে যাচ্ছে, তাই তো? 1,020 টাকা হয়ে যাচ্ছে, একদম প্রথম থেকে 5 বছর নয়, তার পরের 5 বছর বলেছে। এখানে অনেকে ভুল করে প্রথম থেকে 5 বছর করে ফেলবে, 5 থেকে 2 বিয়োগ করে 3 বছর করে ফেলবে। তো 5 বছরের সুদ কত হলো? 720 টাকাটা 1,020 টাকা হলো মানে কি, 5 বছরের সুদ কত হলো? 5 বছরের সুদ হলো 1,020 থেকে 720 বিয়োগ মানে 300 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হলো 60 টাকা, সিম্পলি একদম। 5 বছরের সুদ যদি 300 টাকা হয়, 1 বছরের সুদ 60 টাকা। এবার আমাকে বলছে কোনো টাকাটা 2 বছরে 720 হয়েছে, 2 বছরে 720 হয়েছে, 1 বছরের সুদ যদি 60 টাকা হয়, তাহলে 2 বছরের সুদ 2 × 60 কত হবে? 120, ঠিক আছে। এটা স্ক্রিনশট করে নিই, নিজেরটা মুছে দিচ্ছি। তাহলে 120 হলো, তাহলে কোনো টাকাটা 2 বছর পরে বেড়ে গিয়ে 720 হয়ে গেছে, আবার 120 টাকা সুদ। তাহলে আসলটা কত ছিল? আসলটা ছিল 600 টাকা, তাই তো? ব্যাস, আমি সব কিছু পেয়ে গেছি, আসল পেয়ে গেছি, সুদ পেয়ে গেছি, আর টাইম 2 বছর। আসল পি হচ্ছে 600, সুদ আই হচ্ছে 120, টাইম টি হচ্ছে 2, আর সুদের হার বার করতে হবে। আই সমান PRT/100-এর সূত্র, তাহলে কী বসাবো? আই সমান PRT/100 থেকে কী পাবো? আর সমান I×100/P×T, ঠিক আছে। আই কত দেওয়া আছে? আই হচ্ছে 120 × উপরে 100, তলায় পি কত বেরোলো? 600, আর টাইম হচ্ছে 2, কাটাকুটি করলে কত হবে? 100 আর 600 কাটলাম 6, এটাকে কাটলে 6 দুগুণে 2, 6 দুগুণে সেটা হচ্ছে 60, আর 6 আর 60 কাটলে হলো 10। তো অ্যান্সার হয়ে গেল 10%, ঠিক আছে। কালিটা একটু আবজা হয়ে গেছে, আমি কালিটা ভরে নিচ্ছি। নেক্সট অঙ্ক দেখুন, কার্য দিন সময়ের অঙ্ক, খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, মানে সময় কার্যের অঙ্ক। 2টি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে করতে পারে। 2টি লোক মানে L দিয়ে লিখলাম, আর 7টি বালক, 7টি B দিয়ে লিখলাম।
এরা দুজনে মিলে, মানে এরা মিলে 4 দিনে যে কাজটা করছে ঠিক সেই কাজটাই, সেই কাজটাই 4টি লোক আর 4টি বালক কতদিনে করছে? 3 দিনে করছে। ব্যাস বলেছে একটা লোক ওই কাজ কতদিনে সম্পন্ন করবে। তাহলে একটা লোকের কাজ সম্পন্ন করার জন্য এখানে বালক আর লোকের মধ্যে সম্পর্ক বার করতে হবে। কি করে বার করবো? জাস্ট যেমন সরল করে তেমন, 4 × 2 = 8L = 4×7 = 28B, 3×4 = 12L + 3×4 = 12B। ঠিক আছে, এখানে 8টা L, এখানে 12টা L, এদিকে এল কত হবে? -4L। ঠিক আছে, আর এখানে 12B, এখানে 28B ছিল, -16B। মাইনাস মাইনাস ক্যান্সেল, 4×4 = 16, অর্থাৎ একটা লোক সমান 4টে বালকের। লোকের লোক আর বালকের মধ্যে সম্পর্ক দাঁড়ালো যে একটা লোক সমান 4টে বালক। ঠিক আছে, এটুকু দাঁড়িয়েছে। এবার বলছে 4টে লোক আর 4টে বালক 3 দিনে যে কাজটা সম্পন্ন করছে, একটা লোক কতদিনে সম্পন্ন করবে? তাহলে একটা লোক মানে যদি 4টে বালক হয়, তাহলে 4টে লোক মানে 4×4 = 16টা বালক। সিম্পলি এই জায়গায় খালি বসাবো, লোকের জায়গায় বসাবো, এখানে 4টে লোক দেওয়া আছে, বা এখানে 4টে বালক মানে একটা লোক দেওয়া আছে, সেটাই বসালেই হবে, লোক চেয়েছে তো। তাহলে দেখুন এখানে বালক আছে 4টে বালক, 4টে বালক সমান কটা লোক? একটা লোক পেয়েছি। তাহলে এখানে 4L + 4টে বালকের জায়গায় একটা লোক বসাচ্ছি, একই কথা, কারণ 4টে বালক মানে একটা লোক, অতএব একটা লোক কটা হলো? মোট 5টা লোক। তাহলে 5টা লোক একটা কাজ করছে কদিনে? 3 দিনে। 5টা লোক কোনো একটা কাজ করছে 3 দিনে, সেই কাজটা যদি একটা লোক করে, কম দিনে করবে না বেশি দিনে করবে? কোনোদিন কম দিনে শেষ করতে পারবে? 5টা লোক মিলেমিশে 3 দিনে করছে, সেই কাজ যদি একজন করে একটা লোক, তাহলে 5 × 3 অর্থাৎ 15 দিনে কাজটা কমপ্লিট করবে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে, এরকম সম্পর্ক বার করে সহজভাবে করে নিতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখি। নাম্বার 37, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্য ব্যূহ রচনা করা হলো, মোট 6-3-5-3-5 এতজন সৈন্য আছে। ঠিক আছে, 31 জন সৈন্য বেশি হলো, সামনের সারিতে কতজন সৈন্য আছে? মোট এতজন সৈন্য ছিল, 31 জন সৈন্য এক্সট্রা হয়েছে, কেন? বর্গাকার সাজানোর পর, বর্গাকারে সাজানোর পর। বর্গাকারে সাজানো মানে কি? সামনের রোতে যতগুলো থাকবে সারিতে ততগুলোই থাকবে। ঠিক আছে, এখানে যতগুলো সামনে থাকবে ততগুলো সারিতেও থাকবে, এটা হচ্ছে বর্গাকার সাজানো। তো 31 জন এক্সট্রা হয়েছে, 31 জনকে আমি বাদই দিয়ে দিই, তার মানে বাকিগুলো 31 জনকে বাদ দেওয়ার পর বাকি যেটা থাকবে সেটাকে তো বর্গাকারে সাজাতে পারবো, অর্থাৎ তার বর্গমূল করলে আমার উত্তর পেয়ে যাবো। তো এখান থেকে 31 বিয়োগ করলে কত হবে? 4-0, তাই তো? 5-3-6। ঠিক আছে, জাস্ট এটার বর্গমূল করলে আমার অ্যান্সার আমি পেয়ে যাবো। ঠিক আছে, কীভাবে বর্গমূল করবো? খুব সহজে 4-এর বর্গমূল, এখানে দুটো 1টা, ঠিক আছে, এইভাবে করে করতে হবে, এই করতে হবে। তাহলে ভাগ পদ্ধতি যদি আমি করি সিম্পল, যারা সবাই যেটা করে, এর থেকে সহজ শর্টকাট পদ্ধতি আছে, শর্টকাট পদ্ধতি শিখতে গেলে আলাদা বর্গমূল শেখাতে হবে। তো এটা সিম্পল যেটা সবাই পারে সেটা আমি জানছি, এখানে 4, এটা 35, এটা 6, 6-এর মধ্যে বর্গ সংখ্যা কি? 2×2 = 4, 2 নামলো আর 35 নামলো। এখানে বসাতে হবে 2-এর ডবল মানে 4, এমন একটা সংখ্যা বসাবো যাতে এর মধ্যে মধ্যে চলে যায়। তাহলে 4-এর পাশে যদি 5 বসাই কত হবে? 5×5 = 4, 5 হয়, এই 5×5 = 25, 5×2 = 4, 5×5 = 20, 4×5 = 20, 22। তাহলে এখানেও আমাকে 5 বসাতে হবে। ঠিক আছে, এবার উত্তরে যদি অপশান টেস্ট করে পেয়ে যাই তো ঠিক আছে, না দুটো তো অপশানে আছে, এ আর সিতে আছে, 256 আর 252। তাহলে এখান থেকে বিয়োগ করলে হবে এটা 100, এটা তোমার হবে 1004। ঠিক আছে, এখানে কী লিখতে হবে? 25-এর ডবল কত? 50। এর গায়ে এমন একটা সংখ্যা হবে যাতে মিলে যায়, 2 বসালে 2×2 = 4, মানে 1004 আসছে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 252 বসিয়ে 1004। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে যে সামনের সারিতে 252 জন আছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখি। বলছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হলে লাভে শতকরা হার কত? এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেমন বলবে তেমনটা লিখবো। বলছে 12টা পেন্সিলের ক্রয় মূল্য, তাহলে 12টা পেন্সিলের ক্রয় মূল্য মানে সিপি, সিপিকে আমি ক্রয় মূল্য দিয়ে লিখি, 12টা সিপি, এটা কার সাথে সমান? 10টা পেন্সিলের বিক্রয় মূল্যের
সমান, মানে 12টা সিপি সমান 10টা এসপি, ঠিক আছে? খালি অনুপাত বার করলেই হবে সিপি আর এসপি। তাহলে সিপি এর তলায় আমি এসপিটাকে নিয়ে এলাম, সিপি বাই এসপি। তাহলে এটা 10 ছিল, তাহলে 12টা তলায় গেল, কত হবে 12। তাহলে কি পাবো, সিপি বাই এসপি কি বললাম, সিপি হচ্ছে 10, এসপি হচ্ছে 12। মানে কয় মূল্য, 10 টাকায় কিনেছি, 12 টাকা বিক্রি করে, তাহলে লাভ কত হয়েছে, লাভ 2 টাকা লাভ হয়েছে, 2 টাকা লাভ হয়েছে। লাভ যদি কাড়াকড়ি দেখ করি সব ক্রয় মূল্যের ওপর, তাহলে ক্রয় মূল্য 10 টাকা, লাভ করেছি 2 টাকা। আর 1/5, এটা হলো 1/5, 1/5 মানে কত পার্সেন্ট, 20%। পার্সেন্টেজের অঙ্ক ওই জন্য বলেছি প্লে লিস্ট থেকে ভালো করে জেনে নিতে, কারণ 4টে পার্সেন্টেজেরই ক্লাস করানো আছে। নেক্সট অঙ্কটা দেখি, নাম্বার 48, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। তাহলে 3:2 হচ্ছে দুধ আর জল, মোট মিশ্রণ কত, 45 লিটার, ঠিক আছে? বলছে ওই মিশ্রণে কত জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে, ঠিক আছে? এটা রেশিও প্রপোর্শনের অঙ্ক ক্লাস আমার, এরকম অঙ্ক করানো আছে, প্লে লিস্টে দেখবেন তবেই বুঝতে পারবেন যে কীরকমভাবে কত সহজে অঙ্ক করা যায়। তাহলে আমি যদি এখানে মোট ধরি 3 আর 2 = 5 লিটার যদি আমার মিশ্রণ হয়, 5 লিটার যদি আমার মিশ্রণ হয়, 5 লিটার মিশ্রণ হলে তার মধ্যে 3 লিটার দুধ আর 2 লিটার জল। কিন্তু প্রশ্নতে বলেছে মিশ্রণটা 5 লিটার নয়, মিশ্রণটা হচ্ছে 45 লিটার, যেটা এর থেকে কত গুণ বেশি, 5 এর থেকে 9 গুণ বেশি, কেন 5 নয় 45 হয়। তাহলে দুধটাও 3 না হয়ে 3 এর থেকে 9 গুণ বেশি কত হবে, 27। জলটাও 2 না হয়ে 2 এর থেকে 9 গুণ বেশি কত হবে, 18 লিটার। তাহলে 27 লিটার দুধ আর জল হলো 18 লিটার। এবার বলেছে এর সাথে কত লিটার জল মেশালে নতুন অনুপাত দাঁড়াবে 9:11, ঠিক আছে? 9:11। তাহলে আমাকে তো জল, আমি শুধু জল মিশিয়েছি, আমি তো দুধ মেশাইনি, দুধ তো মেশাইনি। তাহলে দুধটা 27 থেকে কী করে 9 হলো, দুধ তো 27 থেকে কেন 9 হবে, দুধ তো আমি কিছু মেশাইনি। তাহলে আমাকে একে 27ই করতে হবে, যেহেতু আমি মেশাইনি। তাহলে 9 কে 27 বানাতে গেলে কত কী করতে হবে, 3 দিয়ে গুণ করলাম, 3 9 27, ম্যাচিং হয়ে গেল। যেহেতু একে 3 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ, 3 11 33। অর্থাৎ দুধ মেশাইনি বলে 27 লিটার দুধ, 27 লিটার দুধই আছে, কিন্তু কিছু জল মিশিয়েছি বলে 18 লিটার দুধটা, জলটা 33 লিটার জল হয়ে গেছে। তাহলে কত জল মিশিয়েছি, 33 থেকে 18 বিয়োগ কত হবে, 15 লিটার। আর এটাই হয়ে যাবে অ্যান্সার, এবং এই অঙ্কগুলো পরীক্ষায় একটা দেখতে পাবেনই পাবেন, সিওর শট, একদম স্টার মার্ক, একদম দেখতে পাবেনই পাবেন পরীক্ষায়, ঠিক আছে? নেক্সট, আর এইভাবে অঙ্কগুলোকে সলভ করবেন, কোনো এক্সট্রেক্স ধরে নয়, ঠিক আছে? নেক্সট, নাম্বার 54, লসাগু গজাগু থেকে একটা অঙ্ক পরীক্ষায় আসবে, তার একটাই সূত্র দিয়ে, কি সেই সূত্রটা আমি বলে দিচ্ছি, আগে অঙ্কটা দেখুন। দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু হচ্ছে 312, গসাগু কত, এই সংখ্যা দুটির যোগফল কত, লসাগু দেওয়া আছে অর্থাৎ এলসিএম দেওয়া আছে, লসাগু কত, 312, সংখ্যা দুটির অনুপাত কত, 6:13, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন, কোনো সংখ্যার যখন গসাগু দেওয়া থাকবে, গসাগু দিয়ে অনুপাতগুলোকে গুণ করলে আসল সংখ্যাগুলো চলে আসে, ঠিক আছে? গসাগুগুলোকে, গসাগু দিয়ে সংখ্যার অনুপাতগুলোকে গুণ করলে আসল সংখ্যা চলে আসে। তাহলে আমি গসাগুটা তো দেওয়া নেই, তাহলে গসাগু বা এইচসিএফ সমান ধরলাম এক্স, তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে, 6x আর 13x, ঠিক আছে? আর লসাগু গসাগু সব থেকে ইম্পর্টেন্ট সূত্র কি, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইনটু গসাগু, ঠিক আছে? ওকে, তাহলে দুটি সংখ্যার গুণফল কত, 6x ইনটু 13x, 6x ইনটু 13x সমান লসাগু কত, 312, আর গসাগু কত, x ধরেছিলাম, তাই তো? তাহলে 6 তারাম কত হবে, 78, x আর x গুণ করলে কত হবে, x² সমান 312 ইনটু x, এই x থেকে একটা x ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? তাহলে 78x সমান 312, তাহলে এটা কত হবে, 78টা 312 গেলে কত হবে, 4 হবে, 4 আষ্টে 32, হাতে 3 4 7 8 3 31, ঠিক আছে? 4, তাহলে x সমান কত বেরোলো, 4, বা গসাগু বেরোলো 4, গসাগু যেই 4 বেরিয়ে গেল সংখ্যাগুলো পেয়ে যাবো। এবার এটা আমি মুছে দিচ্ছি, স্ক্রিনশট করে নিই, ঠিক আছে?
তাহলে সংখ্যাগুলো কি পেলাম, এক্স মান কত পেয়েছি, চার। তাহলে সংখ্যাগুলো 4 6 24 একটা, আর 4 3 52 একটা, ঠিক আছে। যোগফল চেয়েছে মানে যোগ করে দেবো, তাহলে 4 আর 2 6 আর 5 আর 2 7, অ্যান্সার হয়ে গেল 76, অপশান নাম্বার ডি। ওকে, নেক্সট অঙ্ক দেখি, নাম্বার 60। 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যে সমান লাভ করে, শতকরা লাভের হার কত? 28টা জিনিস বিক্রি করেছে আর 4টে জিনিসের সে বিক্রয় মূল্য হিসাবে লাভ করেছে, তাই তো, 4টে জিনিসের বিক্রয় মূল্যে সমান লাভ করেছে, ঠিক আছে। তাহলে অনেকেই কী করবে, 28 টাকায় লাভ 4 টাকা করবে, কিন্তু এটা ভুল। সে 24টা জিনিস বিক্রি করেই 28টা জিনিসের বিক্রয় মূল্য সে লাভ করে ফেলেছে। তার মানে কি, 24 টাকায় সে 4 টাকা লাভ করলো, 28 টাকায় 4 টাকা লাভ করে নেই। 28টা জিনিস বিক্রি করে যে সে 4 টাকা লাভ করে থাকে, তার মানে কি, ধরি 1 টাকা করে দাম হয় জিনিসের, তার মানে 24টা জিনিসে সে 4 টাকা লাভ করে ফেললো। 4 এর 24 মানে কত, 1 এর 6, আর 1 এর 6 মানে 16.23% ডাইরেক্ট। দাদা এগুলো কী করে আপনি করছেন, পার্সেন্টেজ দেখবেন, এগুলো আপনার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। 1 এর 6 মানে 16.23%, একে 100 দিয়ে গুণ করা তখন কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছেন না, এরকম অঙ্ক পরীক্ষায় থাকবে। নাম্বার 76, কোনো সম্পত্তির 0.3 অংশের মূল্য 14,400 টাকা। 0.36 অংশের মূল্য কত, মূল্য কত, 14,400 টাকা। হলে কোনো সম্পত্তির মূল্য কত, তাহলে 0.36 মানে কত, 36/100 বলতে পারি, অর্থাৎ 100 ভাগের মধ্যে 36 ভাগের মূল্য কত, 14,400, ঠিক আছে। ভালো করে ভাবুন, 100 ভাগের মধ্যে 0.36 মানে কি, 100 ভাগের মধ্যে 36 অংশের মূল্য কত, 14,400 টাকা, যেটা এর থেকে কত গুণ বেশি, 40 গুণ বেশি। কী করে করলাম, 36কে 4 দিয়ে গুণ করলে 144 হয়, সরি এটা 400 গুণ হবে, আর 2টো 0 আছে বলে এই 2টো 0 বসিয়ে দিয়েছি, মানে 400 গুণ বেশি। তাহলে আসল সম্পত্তি বা আসল মূল্যটা 100 টাকা না হয়, এটাও 400 গুণ বেশি, কত হবে, 40,000 টাকা। একদম সিম্পল অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখি, নেক্সট অঙ্কটা হচ্ছে এজ সংক্রান্ত, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 79, এজ সংক্রান্ত পরীক্ষা একটা পড়বে, খুব ইম্পর্টেন্ট। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলে 3 গুণ, 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলে সমান হবে, পিতার বর্তমান বয়স কত? কোনো পুত্রের বয়সই বলে দেয়নি, তাহলে একটা পুত্রের বয়স যদি এক্স হয় আর একটা পুত্রের বয়স ওয়াই ধরলাম, এদের বয়সের যোগফল কত, x+y। পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলে 3 গুণ, 2 পুত্রের বয়সের যোগফল তো x+y, পিতার বয়স হচ্ছে এর 3 গুণ, এটা হচ্ছে পিতার বয়স, ঠিক আছে, বর্তমান বয়স পিতার, 3 x+y। বলছে 20 বছর পর, 20 বছর পর, 20 বছর পর পিতার বয়স কত হবে, 3, এখন তো বয়স 3 x+y, 20 বছর পরে কত হবে, আরো +20 করে দিলাম, এইটা কার সাথে সমান হবে, 20 বছর পরে ছেলেদের বয়সে, ছেলেদের বয়স যদি এক্স ছিল এরও 20 বছর বাড়বে, এরও 20 বছর বাড়বে, ঠিক আছে। x+y ছিল, 20 বছর পরে যেন +20 করে দেবেন না, এখানে অনেকে ভুলটা করে ফেলবে, কারণ দুটোর ছেলে তো 20-20 বয়স বাড়বে, কত বাড়বে, 40 বছর বয়স বাড়বে, এবং এটা পরস্পর সমান হবে, এখান থেকে x+y এর মান বার করলেই হয়ে যাবে। তাহলে এটা কি জানাবে, এই 20টা এখানে 40 আছে, +20 আর +40, এখান থেকে ডাইরেক্ট বিয়োগ দিয়ে দিন, 20 বিয়োগ দিলে ডাইরেক্ট কত থাকবে, 40টা হয়ে যাবে 20, ঠিক আছে, ডাইরেক্ট আপনারা করে দেখে নেবেন। এটা কত হচ্ছে, এটা হচ্ছে 3x+3y, এক্সটা দিয়ে গেলো -x, ওয়াইটা দিয়ে গেলো -y সমান 20, তাহলে 2x+2y সমান 20, আর x+y সমান দাঁড়ালো 10, কেন 2 কমন নিয়ে নিয়েছি আর 20টা দিয়ে কেটে দিয়েছি, তাহলে x+ হয়ে গেল 10, x+y, আর এটা হলো কাদের বয়স, পুত্রের, দুজন পুত্রের বয়সের যোগফল, x+y সমান 10। পিতার বয়স তো 3 x+y, x+y যদি 10 হয় তাহলে 3 x+y জায়গায় খালি 10টা বসিয়ে দেবো এখানে, তাহলে 3 x 10 সমান 30 বছর। তো বন্ধুরা,
এই ধরনের অঙ্ক পরীক্ষায় থাকবে, এর থেকে আর বাড়াচ্ছে না ক্লাস, নেক্সট ক্লাসে আবার কিছু অঙ্ক দেবো এক্সপেক্টেড অঙ্ক, তো এইরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে, ইজিভাবে নেবেন না অঙ্কটাকে, ঠিক আছে? অঙ্কতে যদি আপনি মেরে দিতে পারেন ভালো নাম্বার, তবে কিন্তু মানে ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য সেখানে আপনি টপ লিস্টে চলে যাবেন, ঠিক আছে? কারণ অঙ্কটাই অনেকে পিছিয়ে পড়ে, অঙ্ক ইংলিশটা এই পরীক্ষার জন্য, তো যে এইগুলোকে যদি নাম্বারটা হাই রাখতে পারেন তবে কিন্তু আপনার প্রচুর মানে বেনিফিট পাবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আশা করছি ভালো লেগেছে, অবশ্যই লাইক করবেন, আর যদি যে অঙ্কটা যেখানে বুঝতে না পারবেন কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।